কুমিল্লা বিজয় এক্সপ্রেসের 9টি বগি লাইনচ্যুত হওয়ায় যাত্রা বাতিল হয়েছে চট্টগ্রামগামী তূর্ণা নিশীথা এক্সপ্রেসের। রবিবার রাত 11:15 ট্রেনটি ছাড়ার সময় থাকলেও এরা যাত্রা বাতিলের ঘোষণা দেয়া হয়। যাত্রীরা জানিয়েছেন, যারা কাউন্টারে টিকিট কেটেছিলেন তারা কাউন্টার থেকে টাকা ফেরত পাচ্ছেন, যারা অনলাইনে টিকিট কেটেছিলেন তাদের অনলাইনেই 8 কর্মদিবসের মধ্যে টাকা ফেরতের কথা জানানো হয়েছে। এদিকে চট্টগ্রাম ও কক্সবাজারগামী বাকি সব ট্রেনই স্বাভাবিক রুটে চলাচল করছে বলে জানান কমলাপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার। বলেন, ট্রেন ঘটনাস্থলে পৌঁছানোর আগেই লাইন মেরামতের কাজ সম্পন্ন হবে। ঢাকা থেকে ছেড়ে দেওয়া চট্টগ্রাম অভিমুখী শুধুমাত্র তূর্ণা নিশীথা 742 নম্বর তূর্ণা নিশীথা এক্সপ্রেস ট্রেনে যাত্রা বাতিল করা হয়েছে। আর মোটামুটি সে সব ট্রেন ঢাকা থেকে বহির্গামী সব ট্রেন মোটামুটি স্বাভাবিক। যাদের তূর্ণা নিশীথার টিকিট ছিল তাদেরকে, যাদের কাউন্টারে টিকিট তাদের কাউন্টারে রিফান্ড করতে বলা হয়েছে, যাদের অনলাইনে টিকিট কাটা তারা অনলাইনে টিকিট রিফান্ড করবে। এ সম্পর্কিত মেসেজ আরও 2 ঘন্টা আড়াই ঘন্টা আগে আমরা অলরেডি সবাইকে সবার উদ্দেশ্যে পৌঁছে দিয়েছি। এদিকে ঢাকা থেকে ছেড়ে যাওয়া 4টি ট্রেন আটকা পড়েছে কুমিল্লার লাকসামে। এই মুহূর্তে কুমিল্লার লাঙ্গলকোটে আছেন রিপোর্টার আতিয়ার সজল এবং লাকসাম জংশনে ইশতিয়াক আহমেদ। প্রথমে যাচ্ছি সজলের কাছে। সজল, যে উদ্ধার তৎপরতা যেটা চলছে সেই উদ্ধার তৎপরতার কিন্তু তেমন কোনো অগ্রগতি যেটা বলতে বোঝাচ্ছে যে এখানে তারা চাচ্ছেন যে এ ধরনের দুর্ঘটনায় যে 9টি বগি লাইনচ্যুত হয়েছে তার 3টি বগি কিন্তু পার্শ্ববর্তী লাইনে এই যে দেখতে পাচ্ছেন এরকম কিন্তু উঠে গিয়েছে এবং এই 3টি জায়গাকে সরিয়ে নিয়ে এই লাইনটিকে সচল করতে পারলে কিন্তু 1টি লাইন সচল হবে এবং সেই কাজটি করতে কিন্তু তারা যথেষ্ট বেগ পাচ্ছে। এমনভাবে ট্রেনটি পড়েছে যাতে করে এই উদ্ধারকারী যে ট্রেনটি এসছে বা ক্রেনটি এসেছে 1-1টি বগির ওজন আনুমানিক 30 টনের উপরে, কিন্তু যে রিলিফ ট্রেনগুলোর যে ওজন ক্ষমতা হচ্ছে 80 টনের মতো, কিন্তু এগুলো চাইলেই কিন্তু তারা টেনে নিতে পারে। পার্শ্ববর্তীতে জায়গাগুলো এত সরু যে বগিগুলো নিয়ে রাখার মতো তেমন কোনো জায়গা নেই এবং প্রায় 4টি বগির অংশ পাশের যে অংশে লাইনটিতে পড়েছে সেই লাইন থেকে কিন্তু সরাতে পারছেন না এবং এটি যদি সরানো যায় তাহলে এই লাইনটি সচল করে দুই পাশের ট্রেন চলাচল কিছুটা স্বাভাবিক করতে পারবে। কিন্তু ওনারা যারা উদ্ধারকারী 2টি ট্রেন এসে কিন্তু তারা চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু এখানে যে দুর্ঘটনাটি ঘটেছে এত বাজেভাবে হয়েছে যে পাশেও জায়গা নেই এবং এগুলো এবড়োথেবড়োভাবে পড়ে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে 2টি দিক থেকেই কিন্তু তারা চেষ্টা করে যাচ্ছেন যাতে দ্রুত করে যত দ্রুত সম্ভব এখানকার যে লাইনের উপরে বগিগুলো পড়ে রয়েছে সেই বগিগুলো সরে যাত্রীবাহী যে দুই পাশে আটকা পড়া যাত্রীবাহী ট্রেনগুলো রয়েছে সেগুলোকে সচল করার জন্য। এবং এখানে দেখতে পাচ্ছেন যে 2টি রিলিফ ট্রেনে প্রায় 1/2 শতাধিকের উপরে কর্মীরা কিন্তু কাজ করছেন। আমরা কথা যদি একটু বলি যে আমরা এই দুর্ঘটনার কারণে যে দুই পাশে প্রায় 8টির অধিক ট্রেন আটকা পড়েছে সেই 8টির অধিক ট্রেনে যারা যাত্রী রয়েছেন সে সকল যাত্রীরা কিন্তু একটা চরম দুর্ভোগে রয়েছেন। সেই দুর্ভোগের চিত্র বা সেই দুর্ভোগের খবর জানাতে লাকসাম জংশনে রয়েছে আমাদের আরেক সহকর্মী ইশতিয়াক আহমেদ। আমরা চলে যাব তার কাছে। ইশতিয়াক, নাঙ্গলকোট তেজের বাজার যে ট্রেনের দুর্ঘটনা ঘটেছে সেই দুর্ঘটনার প্রভাব কিন্তু লাকসাম সহ কুমিল্লা এবং বেশ কিছু জংশনে বা স্টেশনে কিন্তু তার প্রভাব পড়েছে এবং যারা যাত্রীরা রয়েছে তাদের কিন্তু ভোগান্তির কোনো শেষ নেই। এবং আমরা কিন্তু লাকসাম জংশনে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে এবং সেখানে আমরা যদি আপনাকে জানিয়ে রাখতে চাই এখানে 4টি কিন্তু যাত্রীবাহী ট্রেন রয়েছে, যে 4টি যাত্রীবাহী ট্রেন সকাল দুপুর থেকে কিন্তু এখানে অপেক্ষা করছে। তার পাশাপাশি এখানে কিন্তু 2টি মালবাহী ট্রেন রয়েছে। আমি যদি জানিয়ে রাখতে চাই ঢাকা থেকে চট্টগ্রাম গামী যে সুবর্ণ এক্সপ্রেস সেটা কিন্তু বিকাল 4:30 এখানে ছেড়ে এসেছে এবং সেটা কিন্তু আপনার 9:30 কিন্তু চট্টগ্রামে যাওয়ার কথা ছিল। তার পাশাপাশি সিলেট থেকে চট্টগ্রাম গামী যে পাহাড়িকা সেটা কিন্তু সকাল 10:30 ছেড়ে এসেছে। ঢাকা থেকে চট্টগ্রাম গামী যে কর্ণফুলী ট্রেনটি রয়েছে সেটি কিন্তু 8:45 সকালবেলা ছেড়ে এসেছে এবং সেটি কিন্তু চট্টগ্রাম যাওয়ার কথা ছিল 6:00 নাগাদ। তাছাড়াও কিন্তু ঢাকা থেকে যে চট্টগ্রাম থেকে ঢাকা মহানগর গুদুলি
এবং ঢাকা টু চট্টগ্রাম তরুণাজি ট্রেনগুলো রয়েছে, সেই ট্রেনগুলো কিন্তু এখান থেকে তাদের যে যাত্রা যে শিডিউল সেই শিডিউল কিন্তু বাতিল করা হয়েছে। একটি বিষয় জানিয়ে রাখি আপনাদেরকে, এখানকার যে যাত্রীরা দেওয়া হয়েছে তারা যারা এখান থেকে টিকিট ক্রয় করেছে তারা যে দুর্ঘটনার কারণে কিন্তু দীর্ঘ সময় ধরে এখানে তারা অপেক্ষা করছে এবং পরবর্তী তারা যখন বাইপাসের মাধ্যমে যেতে আগ্রহী করছে বা প্রকাশ করছে বা যেতে চাচ্ছে তো সেখানে 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 কিন্তু সেখানে কিন্তু তারা ওই টিকেটের ফেরত দিয়ে টাকা নিতে যখন নিতে চাচ্ছে তখন কিন্তু টিকিট কাউন্টার যারা রয়েছে তারা কিন্তু তাদেরকে টিকিট দিতে টাকা ফেরত দিতে তারা না করে এবং সেখানে কিন্তু তাদের সাথে অনেকের সাথে অকথ্য ভাষায় গালিগালাজ করে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে বিষয়টি যে এখানকার যে যারা যাত্রীরা তারা কিন্তু দুপুর থেকে এখানে অপেক্ষা করছে এবং সেখানকার যারা যাত্রীদের যে নিরাপত্তা ব্যবস্থা সেই নিরাপত্তা ব্যবস্থার জন্য এখানকার যে উপজেলা নির্বাহী অফিসার কর্মকর্তা রয়েছে এবং যেখানে এখানকার যিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছে তারা কিন্তু এই যে প্ল্যাটফর্মে কিন্তু তারা সন্ধ্যা থেকে এখানে পাড়া অবস্থান করছে এবং নিরাপত্তা যাত্রীদের নিরাপত্তা যে ব্যবস্থা সেটা কিন্তু তারা নিশ্চিত করছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য লাকসাম জংশন থেকে। আমরা সরাসরি যুক্ত ছিলাম লাকসাম জংশন থেকে এবং প্রথমে ছিলাম লাঙ্গলকোট থেকে।